সাত জানুয়ারি রবিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ছয়, রাউজান বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত। রাউজানের উন্নয়নের উপকার সামাজিক সম্প্রীতির অগ্রদূত জননেতা এ বি এম ফজলে করিম চৌধুরী এর সমর্থনে রাউজান পৌরসভার চার নং ওয়ার্ডে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার 26 ডিসেম্বর রাউজান পৌরসভার চার নং ওয়ার্ডের জানালিহাট এলাকায় অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমিরুদ্দিন পারভেজ। আমাদের মাননীয় সংসদ সদস্য, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত জনপ্রতিনিধি, যিনি পিঙ্ক গ্রিন ক্লিন রাউজান করেছেন, রাউজান পৌরসভাকে উন্নত একটি পৌরসভা, আধুনিক পৌরসভায় উপলব্ধ করার জন্য কাজ করছেন। আমরা দেখব আগামীতে যে 7 তারিখ, এটা যে একটা এলাকার সর্বস্তরের মানুষের যে উপস্থিতি, এটা আমরা দেখতে চাই। বিশেষ করে পৌর এলাকার আমরা আমাদের মহোদয়কে দেখাতে চাই আমরা যে আমার নেতৃত্ব আজকে ঐক্যবদ্ধ। সভাপতিত্ব করেন চার নং ওয়ার্ডের কাউন্সিলর পৌর আওয়ামী লীগের সহসভাপতি শওকত হাসান। জনবাসীর জন্য তিলি তিলি করে যে উন্নয়নের দ্বারা হয়ে থাকে উচ্চ মর্যাদায় নিয়ে গেছেন সমস্ত বাংলাদেশ। অতিথি ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম চৌধুরী শাহজাহান, মহিলা কাউন্সিলর জেবুন্নেসা বেগম, সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ নুরুল আমিন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোর্শেদ আলম, আওয়ামী লীগ নেতা আব্দুল মোমেন শরীফ। বক্তব্য রাখেন সালাউদ্দিন, মুকুল কান্তি রায়, যুবলীগ নেতা জিয়াউল হক রোকন, ইকবাল হোসেন, শাহেদ আলী সুমন, ইমরান আলী শাফি, শিমু সিনহা, বিপ্লব রায়, মুজিব উদ্দৌলা, জসিম নাসির, নুরুল আমিন মানিক, দুর্জয় শাহাদাত, পাপ্পু ও যুবরাজ। এ সময় উপস্থিত ছিলেন হাশেম মেম্বার, সুলতান মেম্বার, মোনাফ সওদাগর, সালাম সওদাগর, মুসলিম সওদাগর, মোহাম্মদ ইউনুস, আব্দুল সবুর, জাহাঙ্গীর ও ইসহাক মাঝি সহ আরও অনেকে। আনন্দ করি করি খুশি আমেজ রাখিয়ে ওনারা যাইয়া উঠত মহকুমাকামিতে এবং ফজলুল করিম চৌধুরী দিবেন এবং রাউজান সুলতানপুর স্কুলের সম্মানিত সভাপতি রাউজানের অভিভাবক মাটির মানুষের নেতা এমপি মহোদয়ের সমর্থনে আজকের এই নির্বাচন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনের